এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে আমার স্কিন কেয়ার রুটিন করে দেখাবো, সো স্টে টিউনড। প্রথমে আমি মর্নিং থেকে শুরু করব। মর্নিংয়ে ঘুম থেকে উঠে আফটার ব্রাশের পরে তোমরা যেমন কোনো একটা ক্লিন ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নেবে, কারণ রাতে যখন আমরা ঘুমিয়ে থাকি ঘুম থেকে ওঠার পরে সকালে দেখবে গরমের সময় বিশেষ করে মুখটা প্রচণ্ড অয়েলি হয়ে থাকে। তো অয়েলিনেসটাকে রিমুভ করার জন্য আমি ক্লিন অ্যান্ড ক্লিয়ার জেল বেস কোনো ময়েশ্চারাইজার কোনো ফেস ওয়াশ অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে সেটাকে ভালো করে মুখে এরকম করে মাসাজ করে আমি ওটাকে ওয়াশ অফ করে ফেলি। নর্মাল কুল ওয়াটার বা ওয়ার্ম ওয়াটার দিয়ে মুখটাকে ধুয়ে নিই। তারপর আমি এই লোটাস টোনারটা আমি ফেসে একটা কটনের সাহায্যে এরকম কটনে এরকম স্প্রে করে ওটাকে আমি পুরো ফেসে এরকম ড্যাব ড্যাব করে মুখে অ্যাপ্লাই করে নিই। তারপর সকালে আমি টোনারটাকে পুরো সেট হতে দিই স্নানের পরে। আর এটা হচ্ছে যখন আমি বাড়িতে থাকি, আর যখন বাইরে যাই তখন তো সকালে উঠে তেমন আমি টোনারটা অ্যাপ্লাই করে তারপর আমি মেকআপটা করি, মেকআপ করে দেন আমি বেরোই। আর এখন যেহেতু বাড়িতেই আছি তো এখন তেমন কোনো কিছু না, আমি আমার বাড়িতে থাকলে মানে লকডাউনে যেভাবে আমি আমার স্কিন কেয়ার রুটিনটা করছি সেটাই তোমাদেরকে বলছি। আর এই টোনারটাকে অ্যাপ্লাই করে নেব, করে নেওয়ার পরে ওটা স্নানের আগে অবধি পুরো ফেসে থাকবে। আমি তার মাঝে আর কোনো ময়েশ্চারাইজার বা এগুলো কিছু অ্যাপ্লাই করি না। আর তবে স্নানের পরে আমি এই লোটাস হোয়াইট গ্লো, এটার প্রাইস হচ্ছে 390। এই লোটাস হোয়াইট গ্লো ডে ক্রিমটা দিয়ে মুখে এরকম করে ড্যাপ লাগিয়ে নিয়ে মাসাজ করে দিই ভালো করে। তারপর আমি সন্ধ্যাতে আমার কোনো মানে কোনো রুটিনে কিছু থাকে না সন্ধ্যার স্কিনের জন্য, ওটাকে আমি আবার রাত অবধি পুরো এই ক্রিমটাকেই সেট হতে দিই। আর কোনো কিছু আমি তেমন অ্যাপ্লাই করি না এর মাঝে। তারপর রাতে আবার ব্রাশের পরে শুতে যাওয়ার আগে আমি আবার এই মুখটাকে ধুয়ে ভালো মানে মুখটাকে পরিষ্কার করে তারপর আমি আবার এই টোনারটাকে অ্যাপ্লাই করে নিই পুরো মুখে, তারপর এই নাইট ক্রিমটা লাগিয়ে ঘুমিয়ে পড়ি। আর সপ্তাহে 3-4 দিন আমি ওটার সাথে কিছু ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে আমি ফেস প্যাকটাকে তৈরি করে মুখে লাগিয়ে রাখি। যদি তোমরা দেখতে চাও আমি কী কী ইনগ্রিডিয়েন্ট দিয়ে ফেস প্যাকটা তৈরি করি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আর আমি তোমাদেরকে সেটা করে দেখাবো। এই হচ্ছে আমার ডেইলি স্কিন কেয়ার রুটিন, আশা করি তোমাদের কাজে লাগবে বা তোমাদের কিছু আর কিছু তোমরা ইউজ করো কি না এর মাঝে সেটা আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর আমার খুব ভালো লাগবে তোমরা যদি লাইক করো বা কমেন্ট করো সাবস্ক্রাইব করো তাহলে আমার খুব ভালো লাগবে। আর অবশ্যই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে শেয়ার করবে।